নিচ থেকে যেটা উপরে উঠে আসার পরে তারপর সিঁড়ি শুরু হচ্ছে। এখান থেকে 310 পিস সিঁড়ি আছে। লিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগাচ্ছি, 311খানা সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হবে। নিচ থেকে আমরা মতো সিঁড়ি ভেঙে নিচ্ছি, এখনো 261টা সিঁড়ি মতো বাকি আছে। মাঝে মাঝে বসার জায়গা আছে, সাধু বাবারা বসে আছেন এখানে। বয়স্করা খুব কষ্ট পাবেন এখানে, যারা ঠাকুরের ভক্ত তারা অবশ্যই আসবেন। আমার তো আজ ভালোই লাগছে প্রকৃতির পরিবেশটা দেখে। ধীরে ধীরে উপরে দিকে এগাচ্ছি, তিনশো এগারোটা সিঁড়ি কিছুই না, যদি মনে করেন অনেক কিছু, না হলে কিছুই না। মাঝে মাঝে বসার জায়গা আছে, আপনারা বসতেও পারেন। উপরতে আমরা একটা ছোট ঝর্ণাময় দেখতে পাচ্ছি, উপর থেকে জল নিচে পড়ছে, খুব সুন্দর লাগে জায়গাটা। খুব সুন্দর লাগছে জায়গাটা, অনেক উপর থেকে জল আসছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। আপনারা অত দূর থেকে না বই উপর থেকেও নিতে পারেন। এখানে ভোগ ভাণ্ডার আছে, ভালোই ভিড় আছে। এইদিকে হচ্ছে আমরা ঝর্ণাটা জল দিয়ে আসছে, ঝর্ণাটা বেশ ভালোই বড় টাইপের, ছবিতে কিছুই আসছে না, বোঝা যাচ্ছে। এরপর আমরা দেবকুণ্ডের দিকে যাব যদি সম্ভব হয়। এখানে ফটো খুব ভালো আসে, জায়গাটা খুব সুন্দর। চলুন যেতে যেতে রাস্তায় যদি আর কিছু দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। পাশ দিয়ে আমরা চলেছি, এখন চাঁদিপুরের উদ্দেশ্যে। মাঝে পড়বে ইমামির যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ মন্দিরের একদম আদলে, সেটা দর্শন করে আমরা এগিয়ে চলবো চাঁদিপুরের দিকে। এখন নীলগিরি পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি। দেখুন রাস্তাটা, শুধু ভিউটা দেখুন, পাহাড়ে পাহাড়ে চারিদিক ছয়ময়। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, এই রাস্তাগুলো ঢুকলে কিন্তু অবশ্যই মাস্ক পরে থাকবেন। আমরা অলরেডি মাস্ক না পরার জন্য ফাইন দিয়েছি, চারজনে 200 টাকা করে নিয়েছে, 800 টাকা ফাইন নিয়েছে। আবার এমনি খুচরো হাতে দিলে নেবে না, স্লিপ কেটে তবেই পয়সা নিচ্ছে।